খুব শিগগিরই আমাকে একটা মীমাংসা করতে হবে। মীমাংসা? কিসের মীমাংসা? ওই অফিসার কেন আমার বউ বাচ্চাকে নিজের বউ বাচ্চা বলে পরিচয় দিচ্ছে? আমার বউ কেন ওর ডাকে সাড়া দিল? আমি চলে যাওয়ার পর যেখানে ওর দলের লিডারশিপ নিয়ে সমস্ত দায়িত্ব নেওয়ার কথা, সেখানে ও সুখ স্বাচ্ছন্দ্যের সাথে আপোষ করলো কেন? এর পেছনে কোন সত্যি লুকিয়ে আছে আমায় জানতে হবে, যে সত্যিটা কত বড় আমায় জানতে হবে। আমি আজ রাতেই যাব। বেশ তো, যদি যেতেই হয় দুদিন পর না হয়, তুমি তো এখনো পুরোপুরি সুস্থ হওনি, এই অবস্থায় যাওয়াটা? এই অবস্থায় যখন জঙ্গলে আসতে পেরেছি তখন লোকালয়ে যেতে পারবো। জঙ্গলে আসাটা আমার জন্য যতটা জরুরি ছিল, লোকালয়ে যাওয়াটাও ততটাই জরুরি, সেটা বুঝতে পারছো না? তাহলে আমরা সঙ্গে যাবো? না, কেউ না, তোরা কেউ আমার সঙ্গে যাবি না। এতদিন যে লড়াইটা আমরা একসাথে লড়েছি, আগামী দিনেও লড়ব। সেটা মানুষের জন্য লড়াই, বৃহত্তর জনগোষ্ঠীর জন্য লড়াই, আমাদের সবার লড়াই। কিন্তু এই লড়াইটা আমার একার লড়াই, ব্যক্তিগত লড়াই। এই লড়াইটা আমি একাই লড়ব। কথা দিচ্ছি ফিরে আসবো খুব শিগগিরই, কথা দিচ্ছি। চেম্বারের অ্যাড্রেসটাই দিয়ে দিলে হতো, আপনাকে কষ্ট করে আসতে হতো না। আমি কি আপনাকে একবার বলেছি যে আমার কষ্ট হচ্ছে? আমি তো একবারও বলিনি। আজকে ওর ভ্যাকসিনেশন হবে, আপনি একা একা পারতেন সব সামলাতে? সবসময় কেন বাড়াবাড়ি করতে জানো কি? আমি এতটা ভাবিনি, বাসে ট্রামে চলে আসতাম। ভাড়ার গাড়ি করলে তো আবার ভাড়ার টাকাটা আপনার কাছ থেকেই নিতে হতো। আপনি সবসময় এরকম কথা বলেন কেন? কি বলেছে? যা সত্যি সেটাই বলেছে। সত্যি শুধু এটাই? আর কি সত্যি? কেন, আমি যে আপনার বাচ্চাকে ভালোবাসি সেটা সত্যি না? ভালোবাসা? হ্যাঁ, ভালোবাসি তো। ও এখন আমার একটা হ্যাবিটের মতো হয়ে গেছে, নেই নেই করে তো অনেকদিন হয়ে গেল। জীবনে যদি অনেক কিছু হারিয়েছি, তার মধ্যে একটা আমার পরম প্রাপ্তি হয়েছে। বাড়ি ঢুকে একবার ওর মুখটা দেখলে আমার মনে হয় আমার সব কিছু হারানোর যন্ত্রণা অনেকটা কমে গেছে। একদিন আপনি চলে যাবেন, আমিও আবার আমার জীবনে ফিরে যাব। সেদিন আমার খুব কষ্ট হবে মিছিলের জন্য। এইটুকুনি একটা বাচ্চা ভারী মায়াময় চোখে, এখন তো আবার হাসতেও শিখেছে। তার হাসি দেখলে মনে হয় সারা পৃথিবী ভুলিয়ে দেবে। আচ্ছা, বলছিলাম যে নর্থ বেঙ্গলে একটা হোমের খবর পেয়েছি, ওখানে আমি আমার বেবি নিয়ে থাকতেও পারবো। কাইন্ডলি আপনি একটু খবর নেবেন। আপনি হোমে থাকবেন? ওখানে লেখাপড়া জানলে একটা কাজের ব্যবস্থা আছে, অরফানেজ হোম। অরফান বাচ্চাদের লেখাপড়া শেখানো, ওদের দেখাশোনা করা, ওদের একটা মেয়ের প্রয়োজন, আমি অ্যাপ্লাই করব। আপনার কি এখানে থাকতে খুব অসুবিধা হচ্ছে? সুবিধা অসুবিধার প্রশ্ন নয়, প্রশ্নটা এর থেকে অনেক বেশি। জানি, মান সম্মানের। আমি হয়তো অনেক সময় আপনাকে অনেক কঠিন কথা শুনিয়েছি, কিন্তু আমি কখনো আপনাকে অসম্মান করতে চাইনি।
আমার প্রত্যেকটা মুহূর্ত মনে হয় আমি আপনার দয়ায় আছি। আপনার জন্য খাবার করলে আপনি রিয়্যাক্ট করেন। আমার মনে হয় আপনি বাধ্য হয়ে উপায় অন্তর না পেয়ে আমাকে ফেলে দিতে পারছেন না। যদি উপায় থাকতো তাহলে আপনি আমাকে ফেলে দিতেন, তাই আমি নিজেই সেই উপায় খোঁজ করার চেষ্টা করেছি, পেয়েওছি। অ্যাপ্লাই করব, যদি লেটার আসে ওখানেই থাকব। আর যদি ওখানে থেকে আপনার কোনো বিপদ হয়? বিপদ হলে হবে, কি আর করা যাবে। আর আপনার কাছে থাকলে যে বিপদ হবে না তাও তো নয়। আপনি সারা পৃথিবীর কাছে বলেছেন যে আমি আপনার স্ত্রী বলেই যে সবাই সেটা মেনে নেবে তা তো নাও হতে পারে। কেউ তো সত্যিটা খুঁজে বের করতেই পারে, তখন যা হবে আপনি আটকাতে পারবেন? এখন স্বেচ্ছায় কোনো একটা সেফ জায়গায় চলে যেতে চান তাহলে হিসাব মতো আমি বাধা দিতে পারি না। কিন্তু সত্যি কথা বলতে আমার কাছে যদি কোনো উপায় থাকতো তাহলে আমি মিছিলকে নিজের কাছ থেকে কিছুতেই হাতছাড়া হতে দিতাম না। সমস্যাটা তাহলে মিছিলের মাকে নিয়ে। আমি মিছিলকে ভালোবাসি, আর আমি এটা আপনাকে বোঝাতে গিয়ে যা বলেছি তাতে যদি আপনি অন্যরকম কিছু বুঝে থাকেন তাহলে আমার কিছু করার নেই। আপনার কাছ থেকে আমাকে যত তাড়াতাড়ি সম্ভব পালাতে হবে। আপনার প্রতি আমি প্রতিদিন একটু একটু করে দুর্বল হয়ে পড়ছি। সে আপনার পুরুষ আকারই হোক, আপনার লড়াই করার ক্ষমতাই হোক, আপনার উদারতাই হোক, যে কোনো কারণেই হোক, আপনি আমাকে দুর্বল করে দিচ্ছেন। এটা চলতে থাকলে আমি একদিন নিজেকে হারিয়ে ফেলব। অথচ আমি জানি আপনি কখনো আমার দিকে ফিরে তাকিয়েও দেখবেন না। আজ এই বাড়ি থেকে চলে গেলে কাল আমার কথা আপনার কোনোভাবেই মনে পড়বে না, মনে পড়ুক তা আমি চাইও না। আপনি কত তাড়াতাড়ি আপনার সংসারে ফিরে যেতে পারেন, আপনার স্ত্রীর কাছে, আপনার পরিবারের কাছে, আমি সেই প্রার্থনাই করি ঈশ্বরের কাছে। আমার জন্য আপনি অনেক করেছেন, নেওয়ারও তো একটা সীমা থাকে, আর তো নিতে পারি না। যে দেওয়া নেওয়ায় ভালোবাসা বলে কিছু নেই, কোনোদিন থাকবে তার সম্ভাবনাও নেই। সেই দেওয়া নেওয়া থেকে যত তাড়াতাড়ি মুক্ত হওয়া যায় ততই ভালো। কি ভাবছেন? না, আবার আপনাকে মিথ্যের কাছে যেতে হচ্ছে এই আর কি। আর একটা মিথ্যে মানে? এই যে আপনি ডাক্তারের কাছে যাবেন, গিয়ে বলবেন আমি আপনার স্ত্রী, ও আপনার সন্তান। মিছিলকে আমার সন্তান বলতে আমার খুব ভালোই লাগে। কি? মিছিলকে আমি সন্তানের মতো ভালোবাসি ম্যাডাম। এটা আমার জীবনে একটা বড় শক্তি, এটাকে আমি অস্বীকার করতে পারি না। মিছিল যখন আমার জীবনে এসেছে তখন আমার জীবনে চারপাশটা ক্রমশ কেমন যেন শূন্য হয়ে এসেছিল, কিন্তু মিছিল এসে আমার জীবনে আমার হারিয়ে যাওয়ার মধ্যে অনেক কিছু ফিরিয়ে দিয়েছে, অনেক কিছু। আমাদের নামতে হবে এখন। হ্যাঁ, আর অনেকক্ষণ ধরে মনে হয় একটা গাড়ি আমাদের ফলো করছে, বুঝতে পারছি না। আমাদের ফলো করছে? বুঝতে পারছি না, তবে আপনি চিন্তা করবেন না, আমি তো আছি। আর ওকে আমার কোলে দিন, ওকে আমার কোলে দেখলে তারা আর বেশি সন্দেহ করবে না। গাড়িটা সাইড করুন তো। Thank you.